সাইকোলজি অনুসারে যখন কেউ মাথায় হাত দিয়ে বসে থাকে তখন বুঝবেন সে কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত। কারণ যখন মানুষ গভীর চিন্তায় থাকে তখন সেরূপ প্রতিক্রিয়া দেয়। যদি আপনি এটি কনফার্ম করতে চান যে সে চিন্তা করছে কি না, তাহলে আপনি তার কাছে যান এবং তাকে কোনো বিষয়ে প্রশ্ন করুন। সে যদি সঙ্গে সঙ্গে প্রশ্নটির উত্তর দিয়ে দেয় তাহলে বুঝবেন সে চিন্তিত নয়, কিন্তু যদি উত্তর না দেয় তাহলে বুঝবেন সে অনেক চিন্তিত। সাইকোলজি অনুসারে যখন কোনো ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কাজ করে আর তখন যদি তার আশেপাশে কেউ না থাকে বা কেউ যদি তার কাজের প্রশংসা না করে তাহলে সে ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু বুদ্ধিমান মানুষেরা কখনো অন্যের প্রশংসা শোনার জন্য অপেক্ষা করে না, তারা নিজের কাজের জন্য নিজেই নিজেকে প্রশংসা করে এবং পরবর্তী প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দেয়। যার বেশি বন্ধু সে বেশি আত্মবিশ্বাসী থাকে, অথবা যার কম বন্ধু সে বেশি আত্মবিশ্বাসী থাকে। চলুন জেনে নেওয়া যাক সাইকোলজি কী বলে। একটি স্টাডি থেকে জানা যায় যার বন্ধু কম থাকে সে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে। এর কারণ হলো সে একা থাকে, তাকে সঙ্গ দেওয়ার জন্য কেউ থাকে না, ফলে সে একাই সব কিছু করার চেষ্টা করে এবং এভাবে সে নিজেই অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং সে যে কোনো কাজকে অতি সহজেই সম্পূর্ণ করতে পারে। এক ধরনের মানুষ আছে যারা পয়সা ইনকাম করতে ব্যস্ত থাকে, আর এক ধরনের মানুষ আছে যারা নতুন নতুন বিষয়ে জানতে ইচ্ছুক থাকে। সাইকোলজি বলে যারা নতুন নতুন বিষয় জানতে পছন্দ করে না, শুধু পয়সা ইনকাম করে থাকে, তারা একটি লিমিট পর্যন্ত পয়সা ইনকাম করতে পারে। কিন্তু যারা শিখতে ভালোবাসে তারা একসময় প্রচুর অর্থ ইনকাম করতে পারে। যখন কোনো ছেলে ও মেয়ে একে অপরের প্রেমে পড়ে তখন তারা একে অপরের সাথে হাসি ঠাট্টা করতে বেশি পছন্দ করে। কিন্তু মজার ব্যাপারটি হলো যখন অপর কেউ তাদের যে কোনো একজনকে নিয়ে হাসি ঠাট্টা করে তখন অপরজন অনেক রেগে যায়। মিসোফোনিয়া এমন একটি সাইকোলজিক্যাল ডিজিজ যেটি দ্বারা আক্রান্ত মানুষ অতি ছোটো ছোটো আওয়াজকেও ইগনোর করতে পারে না। অতি সামান্যতম আওয়াজ যখন তারা বারবার শোনে তখন তারা অনেক রেগে যায়। একজন আত্মবিশ্বাসী ব্যক্তির মধ্যে বেশ কিছু আচরণ লক্ষ্য করা যায়, সেগুলি দেখে আপনি বুঝতে পারবেন কে কতটা আত্মবিশ্বাসী অথবা কে আত্মবিশ্বাসীনতায় ভুগছেন। চলুন জেনে নেওয়া যাক আত্মবিশ্বাসী মানুষের কয়েকটি আচরণ সম্বন্ধে। এক, আত্মবিশ্বাসী মানুষ সর্বদা নিজের মনের সাথে কথা বলে। দুই, তারা চোখে চোখ রাখতে লজ্জা পায় না। তিন, তারা সকল কাজে উদ্যমী হন। চার, তিনি কি করছেন সে ব্যাপারে স্পষ্ট ধারণা রাখেন। পাঁচ, তারা ছোটোখাটো কথায় বিভ্রান্ত হন না। ছয়, চারপাশের মানুষকে সর্বদা অনুপ্রাণিত করেন। সাত, তারা যা কিছুই করেন না কেন তৎপর থাকেন। আট, কোনো কিছু অন্যকে বিশ্বাস করানোর মতো যোগ্যতা রাখেন। নয়, ক্ষুদ্র ব্যাপারে সময় নষ্ট না করে নিজের উন্নতির জন্যে কাজ করেন। দশ, অন্যরা তাকে নিয়ে কি ভাবছে তা দ্বারা প্রভাবিত হন না, তিনি শুধু তাই করেন যা তার কাছে যথার্থ মনে হয়।